ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ভিটামিন সি সম্বন্ধে। তো ভিটামিন সি কেন খাওয়া উচিত, এর বেনিফিট কি, এগুলো নিয়ে এই ভিডিওটি না। এখানে শুধুমাত্র আলোচনা করব যে কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। তো আমাদের দৈনিক যে ভিটামিন সির মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 90 মিলিগ্রাম। এখন অনেক খাবারের মধ্যে ভিটামিন সি রয়েছে, যেমন হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার অথবা নো কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এখন আমরা সব শুধু ভিটামিন সির ব্যাপারেই না, যে কোনো নিউট্রিয়েন্টস পাওয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করব যাতে লো অথবা নো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে, খাবারের মধ্যে ওই নিউট্রিয়েন্টসটা পাওয়া যায় কি না সে চেষ্টা করতে। কেননা আমরা জানি যে কার্বোহাইড্রেট ইনসুলিনের স্পাইক ঘটায় সবচেয়ে বেশি, এবং অলরেডি বিগত দিনে প্রচুর এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার ফলে প্লাস বারবার খাবার খাওয়া, সেটাও ইনসুলিনের স্পাইক ঘটায়। এই দুটোর কারণে আমাদের সিস্টেম কিন্তু অলরেডি ড্যামেজ, কারণ কার্বোহাইড্রেট বা আপনার ইনসুলিন একটা ইনফ্লামেটরি হরমোন, এটা শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ড্যামেজ ঘটায় প্লাস বিভিন্ন ক্রনিক রোগের পিছনে এই ইনসুলিন কাজ করে। তো যাই হোক, অন্ততপক্ষে যতদিন পর্যন্ত এই ড্যামেজ কন্ট্রোল না করতে পারি ততদিন পর্যন্ত এই ইনসুলিন যাতে খুব বেশি স্পাইক না ঘটায় সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 90 মিলিগ্রাম, কিন্তু এটা কি ভালো নয় যে মানে মিনিমাম যে রিকোয়ারমেন্ট তার চেয়ে একটু যদি বেশি পাওয়া যায়, সেটা চেষ্টা করা তো অবশ্যই ভালো। তো যাই হোক, দুইটা লেবু যদি আমরা খেতে পারি তাহলে আমাদের একদিনের মিনিমাম যে ভিটামিন সি চাহিদা সেটা মিটে যাবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার বেল পেপার বা ক্যাপসিকাম, এটার মিডিয়াম সাইজের একটা যদি খেতে পারি তাহলে ওই দিনের চাহিদা মিটে যাবে। সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে সাওয়ারক্রাউট। সাওয়ারক্রাউট বানানো হয় আপনার বাঁধাকপি থেকে, বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে লবণ মিশিয়ে একটা গ্লাসের জারে যদি রেখে দেন 10-15 দিন, তারপর এটা ফার্মেন্টেশন হয়ে ওটার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে, আপনার ওই পদ্ধতির মাধ্যমে এটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সির উৎপাদিত হয়। যেমন এক কাপ যেটা 90 গ্রাম, 90 গ্রাম বাঁধাকপি কুচি কুচি করে কাটা বাঁধাকপির মধ্যে আপনার আছে ভিটামিন সি আছে 30 মিলিগ্রাম, কিন্তু এটা যদি আপনি ফার্মেন্ট করেন ওইভাবে সাওয়ারক্রাউট বানান তাহলে সেটার মধ্যে হবে 700 মিলিগ্রাম, যেটা আপনার পুরো এক সপ্তাহের চাহিদা মিটিয়ে দেবে। সেই সাথে আপনি প্রচুর পরিমাণ পাবেন ব্যাকটেরিয়া, ওকে, যেটা আপনার ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, আপনার গাটকে হ্যাপি রাখবে। তো এই জন্য চেষ্টা করবেন, এটা বানানো খুব সহজ। আর আপনি অবশ্যই যে সময় সিজন থাকে বাঁধাকপির সিজন, ওই সময় অবশ্যই বাঁধাকপিকে এভাবে সাওয়ারক্রাউট বানিয়ে খাবেন, আর সিজন না থাকলে লেবু বা অন্যান্য শাকসবজি দিয়ে আপনি এই চাহিদা মেটাতে পারবেন। ধন্যবাদ প্রিয় বন্ধু, এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।